নবীন 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 আমার নবীন নবীন জোর ধরিলে কন্ধমাল রাজনীতি ফুলবাণী পৌর নির্বাচন পাইঁ সহরর প্রতি ওয়ার্ডে এবে হেভিওয়েট নেতাঙ্ক ডেরা তেবে প্রচারে সবুঠু আগে রয়েছে শাসক বিজেডি দল ফুলবাণী সহরর সবু ওয়ার্ডে সাংসদ ডক্টর অচ্যুত সামন্ত এবং মন্ত্রী প্রতাপ জেনা প্রমুখ বিজেডি অধ্যক্ষ প্রার্থী পুনম কহর এবং কাউন্সিলরঙ্ক পাইঁ প্রচারকু জোরদার করেছেন পৌর নির্বাচন প্রচার অবসরের ফুলবাণী অমলাপড়া স্থিত ব্রাহ্মণ দেবী মন্দির পড়িয়া সম্মুখে সবু নম্বর ওয়ার্ড পাই মন্ত্রী এবং সাংসদ প্রচার করা সহ কর্মী মানুষ একজুট হয়ে নিষ্ঠার সহ প্রার্থী সহ ভোটর পাখক যাই দলীয় প্রার্থী জিতাইবা লাগি কার্য করা পরামর্শ দিয়েছেন তবে উক্ত নির্বাচন প্রচারে চেয়ারম্যান প্রার্থী শ্রীমতী পুনম কহর এবং ছ নম্বর ওয়ার্ড মেম্বর প্রার্থী শ্রীমতী ললিতা মুনি এবং সাত নম্বর ওয়ার্ড মেম্বর প্রার্থী শ্রীমতী টুনি সেঠী নগর উন্নয়ন মন্ত্রী প্রতাপ জেনা এবং কন্ধমাল সাংসদ ডক্টর অচ্যুতানন্দ সামন্ত প্রমুখ ভোট ভিক্ষা করে অন্যমানক মধ্যে জেলা সভাপতি সরোজ কর্ণ রাজ্য কার্যকারিণী সদস্য শিবপ্রসাদ ত্রিপাঠী রাজ্য সংখ্যালঘু সেলর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন বেগ ছাত্র সভাপতি সুনীল সেঠী ফুলবাণীর লোকপ্রিয় কলাকার জলন্ধর কহর সংখ্যালঘু নেতা মোহাম্মদ সাকিব প্রসন্ন বিষয়ক সমেত বিজেডি কর্মী এবং বহু সংখ্যায় সাহির জনসাধারণ মানে উপস্থিত লে মন্ত্রী এবং সাংসদ উপস্থিতি প্রচারক সরগরম হয়েছে ফলে এবে ফুলবাণীতে বিজেডির পল্লা ভারিথিবা বেলে এথর পর নির্বাচনে বিজেডি নিশ্চিত বাজিমাত করবে বলে মন্ত্রী প্রতাপ জেনা কইছন্তি। ব্যুরো রিপোর্ট ওড়িশা সমাচার। ओडिया जातिर गर्व बोलाए स्वाभिमान मथा टेकी विजय सिरिपा पिंधि जन्मरु जुई करिछि केते जे योजना कर्तव्य पथरे हुएनी केबे बाट बणा चारि कोटि मन मान सम्मान गांठ सहर सभी स्पंदन